নমস্কার, মুশকিল আসনে আপনাদের সবাইকে স্বাগত। আমি ডক্টর তন্ময় মিত্র কথা বলছি, হেলথ সাইকোলজিস্ট, ন্যাশনাল ইনস্টিটিউট অফ বিহেভিয়ারাল সায়েন্সেস। আমাদের আজকের যে বিষয় সেটা হচ্ছে টক ঝাল মিষ্টি মানুষরা। চন্দনরা দুই ভাই, চন্দন স্কুলের শেষ ধাপে ক্লাস টুয়েলভ, বাবা বেসরকারি অফিসে, মা গৃহিণী। ওর সর্বদা মনে হয় যে বাবা মা ওকে ঠিকমতো বড় করেনি, ওকে আরও ভালো স্কুলে পড়ানো উচিত ছিল, আরও ভালো পরিবেশে, তাহলে পড়াশোনাও আরও ভালো হতো। বাবা মা ভাইকে বেশি ভালোবাসেন, ওর এরকম কথা প্রায়ই মনে হয়। ভাই ওর থেকে ছোট, কিন্তু ভাই ওর কথা শোনে না। আর স্কুলের বন্ধুরা, ওরা ওকে ছোট করে, নানা রকম মতলব করে, ওর পেছনে লাগে, ওকে অপদস্থ করে, আর ওকে নিয়ে মজা করে তো বটেই। টিচাররাও ওকে বোধহয় পছন্দ করেন না, অথচ কিন্তু ও পড়াশুনো করে। টিচাররা ইচ্ছে করে ওকে বোধহয় মার্কস কম দেন। একটি মেয়ের সঙ্গে ওর আলাপ হয়েছিল ফেসবুকে। প্রথম দিকে বেশ কয়েকদিন ভালোভাবে কথাবার্তা বলার পর হঠাৎ মেয়েটি কথা বলা বন্ধ করে দিল। ওর মনে হচ্ছে কে বোধহয় ওর নামে কিছু মেয়েটিকে বলেছে। ওর মনে হয় বাড়ির থেকে বেরোবো না, কিন্তু মনস্থির করে উঠতে পারে না, বন্ধুদের সম্পর্কেও মনস্থির করে উঠতে পারে না যে বন্ধুরা কে ভালো আর কে খারাপ। এই চন্দন বড় হলে হয়তো টক মানুষ হয়ে দাঁড়াবে। অন্বেষার কথা বলি, অন্বেষার মা না ওকে সবসময় জিনিসপত্র গুছিয়ে রাখতে বলে, ওর ভীষণ রাগ হয়। বাবা ওকে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসতে বলে, বেশিক্ষণ বাইরে থাকতে বারণ করে, ওর ভীষণ রাগ হয়। বাবা মাত্র ওকেই বারণ করে, দাদাকে কিছু বলে না। ওর দাদা মাত্র ওর থেকে দু বছরের বড়, সে ওকে পড়াশুনো করতে বলে, তাতেও ওর ভীষণ রাগ হয়। ওর রাগ হয় ফেসবুকে অনেকক্ষণ সময় কাটাতে না দিলে, ওর রাগ হয় মোবাইল ব্যবহার কম করতে বললে, রাগ হলে জিনিসপত্র ছোঁড়া, খাওয়া দাওয়া বন্ধ করে দেয়া, এমনকি একবার হাতও কেটে ফেলেছে ও। এই মানসিকতা যাদের, তারা হয়তো এই ঝালের দিকে যাচ্ছে, এই ঝাল মানুষ হয়ে দাঁড়াচ্ছে, এমন আমরা বলছি। আর আছে আমাদের সায়ন, যে সর্বদা বন্ধুদের ডাকে সাড়া দিচ্ছে, বন্ধুদের সঙ্গে খুব ভালো থাকে, সবাইকে হেল্প করতে চায়। ওর মামা যে ওকে সর্বদা বকাবকি করে, তার সব কাজও করে দেয়। আর ওর নিজের যে দাদা, সে ওকে দিয়ে ও সব কাজ করিয়ে নেয়, কিন্তু ও করে দেয়। বন্ধুরা ওকে দিয়ে হোমওয়ার্ক করিয়ে নেয়, নিজেদের প্রজেক্ট করিয়ে নেয়, সবার জন্য ও প্রাণপণ করে, কিন্তু করেও মাঝে মাঝে মনে হয় সবাই খুশি হচ্ছে তো, ও লজ্জা পায় মনে মনে। কখনো বলেও যে আমি তো তত ভালো নয় পড়াশোনায়, আমার মাঝে মাঝে মনে হয় আমার বুদ্ধি কম, দাদা বলে তোর দ্বারা কিছু হবে না, কিন্তু তাও ও হাসে। এই হলো আমাদের বড় হয়ে মিষ্টি মানুষের ধরন। এই যে টক ঝাল মিষ্টি স্বাদের কথা বলছি, এই স্বাদগুলোকে আমরা আলাদা করে যেমন নিতে পারি, তেমনি এই স্বাদের মানুষগুলোকে আমরা আলাদা করে নিতে পারি কি না, এমন ধরনের কিছু গবেষণা করা হয়েছে। দেখা গেছে যে যারা স্পাইসি ফুড, অর্থাৎ তেল মশলা বেশি পছন্দ করেন, তারা রিস্ক নেন অনেক বেশি, তারা ফিল পছন্দ করেন, সেন্সেশন পছন্দ করেন, নতুন কিছু করতে চান, পাহাড়ে ওঠা বা দুর্গম পথে পা বাড়ানো, অ্যাডভেঞ্চার এদের পছন্দ। এরা রোলার কোস্টারে উঠতে ভালোবাসেন, যখন কোথাও এই অ্যামিউজমেন্ট পার্কে যান, ভয়ের সিনেমা এদের পছন্দ। আর টক যারা ভালোবাসেন, তারা সহজেই কিন্তু মত পরিবর্তন করতে থাকেন। তারা কিছুটা হলেও ট্র্যাডিশনাল বা অর্থোডক্স, বাড়িতে থাকতে ভালোবাসেন এবং প্রায়ই কিন্তু অন্যের সমালোচনা করেন। আর ঝাল যারা ভালোবাসেন, দেখা যায় তারা নিজের মতো করে সব কিছু করতে চান, এদের রাগ বেশি, এরা অন্যের কথা শুনতে কম ভালোবাসেন, এবং সব কিছুতেই যদি নিজের মতের মতো না হয় তাহলে তাদের অপছন্দ হয়। আর মিষ্টির কথা তো আমরা বললাম, মিষ্টি যেমন যাদের সুইট টিথ বলা হচ্ছে, তারা ইমোশনাল, অন্যদের সাহায্য করতে চান, অন্যের সঙ্গে মিশে যেতে পারেন, অন্যকে খুশি করার চেষ্টা করেন, কিন্তু মাঝে মধ্যে এই মনে সংশয় থাকে যে সত্যিই আমি সবাইকে খুশি করতে পারছি তো।
বাকি রইল তিতো যারা পছন্দ করেন তাদের কথা, যারা যেমন ব্ল্যাক কফি খান বা তিক্ত স্বাদ বা বিটারনেস যাকে বলি বিটার টেস্ট পছন্দ করেন। তারা অনেক সময় দেখা যায় অন্যদের উপর নিজের মতামত চাপিয়ে দেন, কিছুটা হলেও তারা কিন্তু আত্মসুখী এবং ইনসেনসিটিভ যাকে বলি, অন্যের কথা তারা অত ভাবেন না, তাদের কিছুটা এই নার্সিসিজম বা আত্মসুখী হওয়ার ব্যাপারটা থাকে। এগুলো আমাদের মানুষের বিচারের ভাগ, তবে সাধারণভাবে এটা বলছি, এটা মিলিয়ে দেখতে পারেন, কখনো সখনো হয়তো মিলে যায়, কিন্তু এর উপর কিছু গবেষণাও কিন্তু হয়েছে। অতি সাম্প্রতিককালে আমরা জানি যে লঙ্কার যে ঝাল ক্যাপসাইসিন, এই ক্যাপসাইসিনের উপর নতুন কিছু গবেষণা হচ্ছে, যেটা অবশ্য ইমিউনোলজিক্যাল এবং এই ধরনের, এবং সেখানেও কিছু নতুন নতুন তথ্য আমাদের কিন্তু এই টেস্ট দিয়ে উঠে আসছে। ভবিষ্যতে হয়তো এগুলো আরও গবেষণা হবে, এবং আজকে আমরা এই ধরনের টেস্ট থেকে অর্থাৎ স্বাদ থেকে মানুষ চেনাস তারও হয়তো কিছু উপায় খুঁজে পাব। আজ এই পর্যন্ত। যদি আমাদের আলোচনা ভালো লাগে তাহলে লাইক দেবেন, শেয়ার করতে ভুলবেন না, যদি কোনো প্রশ্ন থাকে আমাদের লিখবেন, আমরা কিন্তু উত্তর দিয়ে থাকি। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের সপ্তাহে, নমস্কার।